আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা তোমরা অনেক অনেক কমেন্ট করেছ ক্লাস নাইন জীবনবিজ্ঞান সাজেশন দেওয়ার জন্য কেননা আর কয়েকদিন পরেই আমাদের ইউনিট টেস্ট পরীক্ষা তো এই ইউনিট টেস্টকে সামনে রেখে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার থেকে তিন মার্কস ও পাঁচ মার্কসের সাজেশনগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব যেখান থেকে তোমরা হুবহু কমন পাবেই পাবে তো চলো কথা না বাড়িয়ে আজকের এই সাজেশনটি দেখে নেওয়া যাক এবং সমস্ত কিছু লিখবো আমার মাইন্ড থেকে তো একটু বড় হতে পারে ভিডিওটি কিন্তু আমার দীর্ঘ বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি সাজেশনটি তোমাদের দেওয়ার চেষ্টা করছি অবশ্যই অবশ্যই তোমরা উপকৃত হবে তো চলো প্রথম থেকে শুরু করা যাক দেখতেই পাচ্ছ নবম শ্রেণী জীবন জীবনবিজ্ঞান সাজেশন এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন ফার্স্ট চ্যাপ্টার ওকে তো এরকম ভাবে আমি জীবন বিজ্ঞানের যে পাঁচটি চ্যাপ্টার রয়েছে পাঁচটি চ্যাপ্টার থেকে সাজেশন ধীরে ধীরে প্রোভাইড করব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দাও যেন তারাও এরকম ভিডিও থেকে উপকৃত হয় এছাড়াও তোমাদের খুব ভালো ভালো জীবন বিজ্ঞানের যে ভিডিওগুলি সেগুলো ধীরে ধীরে আনার চেষ্টা আমি করছি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো তো চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করছি অবশ্যই মনে রাখবে এগুলো হচ্ছে তিন ও পাঁচ মার্কসের সাজেশন ওকে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে জীব ও জরের মধ্যে পার্থক্য লেখো ওকে জীব জর মধ্যে পার্থক্য লেখো ওকে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবং এই প্রশ্নটি এইভাবে আসলে তোমরা জীব এবং জরের মধ্যে পার্থক্য লিখে দিবে যে জীবের বৃদ্ধি হয় জরের বৃদ্ধি হয় না তো এইভাবে তোমরা তো অবশ্যই পার্থক্যটি লিখে দিবে কিন্তু অন্যভাবে ভাবে যদি আরেকটি প্রশ্ন আসে এখান থেকে উত্তর দিতে পারবে সেটা হচ্ছে যদি আসে জীবের বৈশিষ্ট্য লেখো তাহলে তোমরা জীবের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো লিখলেই হবে অর্থাৎ তোমরা জীবের বৃদ্ধি ঘটে বৃদ্ধি ঘটে না তো যদি প্রশ্ন আসে জীবের বৈশিষ্ট্য লেখো তাহলে তোমরা লিখবে জীবের বৃদ্ধি ঘটে এটাই শুধু লিখবে ওকে তো এইভাবে তোমরা কিন্তু জীবের বৈশিষ্ট্যগুলো পেরে যাবে দুই নাম্বার দেখো দুই নাম্বার যে প্রশ্নটি বলবো সেটা হচ্ছে কোয়াসার ভেট ওকে কোয়াসারভেট এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোসফিয়ার মাইক্রোসফিয়ার এবং তার সঙ্গে সঙ্গে প্রোটো সেল বা প্রোটোবায়ন্ট প্রোটো বায়ন্ট কি তো এই প্রশ্নটাও খুব বেশি গুরুত্বপূর্ণ আলাদাভাবে পড়বে কোয়াসারভেট ভেট কি এবং কোয়াসারভেট যে নামকরণ করেছিল সেটা হচ্ছে ওপারিন আর মাইক্রোসফিয়ারকে সিডনি ফক্স নামকরণ করেছিল তো সংজ্ঞা পড়বে এবং কে নামকরণ করেছিল এই দুটোর অবশ্যই পড়বে তো হয়ে গেল দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন যেটা পড়তে হবে জীববিদ্যার বা আধুনিক জীববিদ্যার জীববিদ্যার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ ওকে খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা আধুনিক জীববিদ্যার প্রয়োগ এখানে শুধু আমি জীববিদ্যার প্রয়োগ লিখলাম তো এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে কৃষি ক্ষেত্রে আধুনিক জীববিদ্যার প্রয়োগ তো তোমরা যদি জীববিদ্যার প্রয়োগটা পড়ে নাও তো এখান থেকে তোমরা কিন্তু উত্তর করতে পারবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা ওকে এরপরে দেখো চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে যে ট্যাক্সোনমি কাকে বলে ট্যাক্সোনমি কাকে বলে ওকে ট্যাক্সোনমি কি এবং তার সঙ্গে সঙ্গে এই ট্যাক্সোনমির গুরুত্ব খুবই ইম্পর্ট্যান্ট ট্যাক্সোনমির গুরুত্ব লেখো গুরুত্ব লেখো খুবই ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে ট্যাক্সোনমির গুরুত্ব লেখো এরপরে দেখো পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার হচ্ছে হায়ার আর কি কি হায়ার আর কি কি তোমরা জানোই যে হায়ার আর কি হচ্ছে ওই যে ষাটটি ধাপ শুরু করেছিল ক্যারোলাস লিনিয়াস সেটাই হচ্ছে হায়ার কি তো এর যে কয়টি ধাপ ছিল ষাটটি ধাপ ছিল ষাটটি ধাপের নাম একটু মনে রাখবে ষাটটি ধাপের নাম ওকে তো এটা হচ্ছে যারা একটু বেশি পড়ছো তারা অবশ্যই পড়বে না হায়ার আর কিটা খুব ভালো মতো পড়বে যে কয়টি ধাপ ছিল এবং হায়ার আর কি এরপর দেখো নাম্বার ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী দ্বিপদ নামকরণের নিয়মাবলী নিয়মাবলী লেখো খুবই ইম্পর্টেন্ট দ্বীপ নামকরণের নিয়মাবলী অর্থাৎ নামকরণের ক্ষেত্রে কি কি নিয়ম ফলো করা হয় সেটা কিন্তু তোমাদের খুব পড়তে হবে দেখো প্রশ্ন যে পাঁচটি জীব জগতের হুইটেকারের জীব জগতের যে পাঁচটি রাজ্য পাঁচটি রাজ্য সেই পাঁচটি রাজ্যের মধ্যে তোমরা অবশ্যই মনেরা এবং বা হচ্ছে ছত্রাক এই যে তিনটি রাজ্য এই তিনটি রাজ্যের বৈশিষ্ট্য এবং উদাহরণ খুব ভালো মতো মনে রাখবে জীব জগতের পাঁচটি রাজ্যের মধ্যে আবারও বলছি মনেরা প্রতিষ্ঠা ছত্রাক এই তিনটি রাজ্যের যে বৈশিষ্ট্য খুব খুব ভালো মতো পড়বে ওকে এরপরে দেখো আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন এরপরে তোমরা অবশ্যই পড়বে যে শৈবাল মশ এর মধ্যে পার্থক্য বা এর বৈশিষ্ট্য করতে পারো বৈশিষ্ট্য ঠিক আছে শৈবাল এবং মশের মশের বৈশিষ্ট্য এরপর দেখো আট নাম্বার প্রশ্ন তোমরা পড়বে এক বীজ পত্রী খুবই ইম্পর্টেন্ট এটা এক বীজ ও দ্বি উদ্ভিদের বৈশিষ্ট্য উদ্ভিদের বৈশিষ্ট্য ভেরি ভ্যারি ইম্পর্ট্যান্ট বীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য তাছাড়াও এটা প্রশ্ন এইভাবে না আসলেও একবীজপত্রী দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য কিন্তু আসবেই ওকে পার্থক্য ওকে এরপরে দেখো নাম্বার নাইন আচ্ছা এটা আট ছিল এটা নয় হবে এরপরে নাম্বার টেন নাম্বার টেন তোমরা গুপ্তবিজি এবং ব্যক্তবিজির মধ্যে পার্থক্য পড়তে পারো এক বীজ পত্রী ওই জায়গাটাই তোমরা পেয়ে যাবে তো এক গুপ্ত ও ব্যক্তবীজির মধ্যে পার্থক্য সেটাও পড়তে পারো সেটা যদি নাও পড়ো তো সামনের দিকে এগো নন এগোডাটার মধ্যে তোমরা পরিফেরা নিডারিয়া ওকে টিনোফোরা পড়তে পারো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তবে পরিফেরা নিডারিয়া খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে অ্যানিলিডা তারপরে হচ্ছে আর্থোপোডা মোলাস্কা এবং পর্ব পরিফেরা নিডারিয়াডা আর্থোপোডা মোলাস্কা একাইনোডার মাটা এই কয়েকটি পর্বের পর্বের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ও উদাহরণ খুব ভালো মতো উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এবং তারপরে নাম্বার 11 লাস্ট প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে এরপরে তোমরা করডাটার মধ্যে যেগুলো পড়বে করডাটার মধ্যে উভচর উভচর দেখতে পাচ্ছ আশা করছি হ্যাঁ উভচর এবং তারপরে তোমরা সরীসৃপ সরীসৃপ পকশ্রেণী শ্রেণী এবং স্তন্যপায়ী স্তন্য পাই এছাড়া তোমরা কন্ড্রিকথিস অস্ট্রিক এটাও পরে রাখতে পারো তো এই যে এতগুলো শ্রেণী উভচর এবং স্তন্যপায়ী পাই এদের কি উদাহরণসহ বৈশিষ্ট্য ওকে বৈশিষ্ট্য পড়বে তো আশা করছি এখান থেকে যেই প্রশ্নগুলো দেওয়া হলো সেই প্রশ্নগুলি এবং দুই একটি প্রশ্ন যদি আরো থেকে যায় কারণ সব কিছু বুঝতে পারছো এখান থেকে লিখলাম এবং বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে মোটামুটি আমার মনে থেকেই যায় তো খুব ভালো মতো এই কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এছাড়াও দু একটি প্রশ্ন যদি ছাড়া পড়ে তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব সেই প্রশ্নটি তো অবশ্যই সেখান থেকেও দেখে নিতে পারো আশা করছি কোনো প্রশ্ন ছাড়া যায়নি এখান থেকে পড়লেই তোমরা অবশ্যই কমন পাবেই পাবে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে যেখানে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো